সাধু হলে আজ আমি আজ চোর বটে। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের গলায় ঝোলানো পোস্টার আর স্লোগানে বুধবার উত্তাপ ছড়িয়ে পড়ল কলকাতা পুরসভার অন্দরে। আরজি করের কাদম্বিনীর বিচার চেয়ে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে মেয়র ফিরহাদ হাকিমের অপমানজনক মন্তব্যের জেরে বিক্ষোভ পুরসভার ইঞ্জিনিয়ারদের। বুধবার মেয়র ফিরহাদ হাকিমের প্রতীকী শিরদাঁড়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন পুরসভার ইঞ্জিনিয়াররা। গত 31 আগস্ট টক টু মেয়র অনুষ্ঠানে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরেই ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের অভিযোগ, আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক, তারপরে তারা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলবেন। কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস এর সভাপতি মানোজ সিনহা অভিযোগ করেন যে টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান করেছেন। শুধু তাই নয়, তিনি তাদের সম্মানহানি করেছেন বলেও অভিযোগ। ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না, সিদ্ধারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন। ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, এটা হতে দেব না। সিদ্ধারা ডিজি থেকে শুরু করে নিস্তলের ইঞ্জিনিয়ার সবার সোজা আছে আপনার প্রশাসনের। মানোজ সিনহা প্রশ্ন তুলে অভিযোগ করেন, গার্ডেন রিজ এলাকায় কোন সিন্ডিকেট চলছে যে বিগত 14 বছরে একটা বাড়ির সিসি করা হয়নি? কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধারা ভেঙে গেছে। তারা সিন্ডিকেট রাজ বেআইনির বিরুদ্ধে মুখে শোপিস বুলি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না। গার্ডেনিসের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার 5 মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন? ইঞ্জিনিয়ারদের বলির পাঠা কে জন্য? কেন এই 14 বছরে একটাও সিসি গার্ডেন রিচে নেই? কেন একটা বিল্ডিংয়ের সিসি কেন গার্ডেন রিচে নেই? মেয়র জবাব দিন। ফলে এদিন মেয়রের শিরদাঁড়া সোজা করার দাবিকে কেন্দ্র করে হাতে প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। বুধবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান তারা। মিছিল শেষে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা। পাশাপাশি এদিন তারা আরজি করের ঘটনায় কাদম্বিনীর বিচারের দাবিতে কালো ব্যাজ পরে বিক্ষোভ মিছিলে সামিল হন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।